কত মানুষ করোনা আক্রান্ত দুনিয়া থেকে বিদায় নিচ্ছে রাতের বেলা যখন ঘুমাইবা ও যুবক শোনো রাতের বেলা যখন ঘুমাইবা লাইটটা যখন ঘরটা বন্ধ করে দিবা ওই অন্ধকারের সময় একটু চিন্তা করবা হায়রে আমার কবর এইভাবে অন্ধকার থাকবে কেউ আমার আপন থাকবে না একমাত্র তোমার আপন হবে একমাত্র হলো তোমার আমল আমল সারা দুনিয়ার বুকে আর কেউ আপন জোরে কোন আপন তাহলে আমল করে আপনার আমার কবর যেতে হবে তাহলে 31st রাত বছরের শেষ দিন পালন করবেন তো যুবকরা কা হুজুর ওয়াদা দিতে পারলাম না পালন করলেও করতে পারি না মনে রাখবেন এই পালন করতে গিয়া আপনি কিন্তু আবার কোন দেবীর পূজা যেন না হয়ে যায় যা আমল করবেন সব बर्बाद হয়ে যায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত সহস্র শুকরিয়া আদায় করছি যেই মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই এলাকার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইশার নামাজ জামাতের সাথে আদায় করার পর কুরআন কারীমের তাফসীরের মধ্যে বসার তৌফিক দান করেছেন এজন্য মহান মালিকের দরবারে কালিমাতুল শুকর আদায় করার লক্ষ্যে সকলে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা سيد الكونين امام المرسلين والمذنبين آفتاب نبوت شمس الهدايه بدر الدجا صاحب الثقلين صاحب المنبر صاحب السرايا صاحب الانبياء صاحب المعراج جناب محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নফস প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এর মধ্যে কোনো সন্দেহ নাই দুনিয়ার বুকে যত ধর্ম যত মত যত দল যা রয়েছে সবাই এই কথা বিশ্বাস করে সে হোক হিন্দু সে হোক বৌদ্ধ সে হোক খ্রিস্টান যেই ধর্মের হোক না কেন যেই দলের হোক না কেন যেই মতের হোক না কেন সবাই এই কথার উপর ঐক্যমত মৃত্যু একদিন আসবেই মৃত্যু একদিন আসবে যদিও আমরা মরণের কথা ভুলে গেছি যদিও আমরা মৃত্যুর কথা ভুলে গেছি মনে মনে চিন্তা করতেছি সামনে এই বছরের লাস্ট দিন সামনে 31st ডে আসছে আনন্দ উল্লাস করব সারা রাত তো আনন্দ করব এই চিন্তায় অনেক যুবক চিন্তায় চিন্তিত বিভোর হয়ে আছে কিন্তু এটা জানে না হয়তোবা এর আগেই আমার মৃত্যু আসতে পারে আমরা মনে করতেছি আনন্দ উল্লাস করব কত ধরনের আয়োজন আগামী বছরকে বরণ করে নিব এই কারণে আয়োজন আরম্ভ হয়ে গেছে কিন্তু তুমি জানো না তোমার সেই কবরে সফরের আয়োজন হয়তোবা এখন তোমার জন্য আরম্ভ হয়ে গেছে কত আনন্দ কত কিছু আমরা চিন্তা ফিকির করে রাখছি কিন্তু যখন মৃত্যু আসবে তখন আসল ঘুম আমাদের ভাঙবে ও মুসলমান একটা উদাহরণ দিয়ে তারপর আলোচনার দিকে রওনা দেব নাসির গাজী নামক একজন বুদ্ধিজীবী ছিল একজন বুদ্ধিমান লোক হঠাৎ বাজারে গেছে কাম কাজ নাই টাকা পয়সা নাই বাজারে যাওয়ার পর কোন কাজ না পাইয়া এক ব্যক্তিকে বলল আপনার এই মাল সামানাগুলো বাজার করি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেই বলে কত নিবা বলে 10 টাকা দিবেন ঠিক আছে রাজি বাজারের মধ্যে মাছ আছে তরি তরকারি আছে তেল আছে ডাল আছে সব নিয়া রওনা দিছি এই মাথার মধ্যে বোঝা নিয়ে হাতে আর চিন্তা করে 10 টাকা পাবো এই 10 টাকা দিয়ে একটা ডিম কিনবো
ওই ডিমকে তাপ দেওয়ার পর ডিমের থেকে মুরগি হবে, ওই মুরগি পালার পর মুরগিগুলি আবার ডিম দিবে, এই রকম করে 10 থেকে 20টা আমার ডিম হবে, ডিমকে আবার তাওয়ার মধ্যে দেওয়ার পর গরম দেওয়ার পর আবার তার থেকে 20টা মুরগি হবে, 20টা মুরগি বিক্রি করার পর আমি একটা ছাগল কিনব, ছাগল আবার অনেক বাচ্চা দিবে, এই ছাগলের বাচ্চাগুলি বিক্রি করার পর বড় একটা গরু কিনব, গরু করার পর এই গরু থেকে আরো অনেকগুলো গাভী এই রকম ভাবে বাচ্চা হবে, এই রকম ভাবে আমার বিশাল একটা ফার্ম হয়ে যাবে, অতঃপর আমি সুন্দর একটা আলিশান বাড়ি করব, বাড়ি করার পর একটা বিবাহ করব সুন্দরী, বাস আমার স্ত্রী আমার অনেক খেদমত করবে, এই কল্পনা করতেছে আর হাঁটতেছে, এই কল্পনা করতেছে আর হাঁটতেছে, হঠাৎ বউ দুষ্টামি করে কইছে উহ করতে দেরি, মাথা থেকে যা ছিল সব দিয়ে ফালায়া, তেল তেল যা আছে সব কইরা গেছে, এবার আসল বাজারের মালিক ডাক দেখ, ওই বেটা দিলি তো আমার সব কিছু নষ্ট হইল, তুমি এসে তোমার বাজার লইয়া আমার যে একবারে সব কিছু গেল গা, বউ গেছে আমার বাড়ি গেছে আমার ক্ষেত আমার যা আছে গিরুছি সব গেছে, আর তুমি আছো তোমার তেল লইয়া, এটা দিয়ে কি বুঝলেন, বুজার হলো আপনি আমি কত রঙিন স্বপ্ন দেখি, একদিন স্বপ্ন এইভাবে ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল মাউতু লাইসা লাহুল ফাউত, মৃত্যু এমন একটা জিনিস তুমি যদি সুদূর প্রাচীরের মধ্যে যদি আবদ্ধ থাকো সব কিছু চূর্ণ বিচূর্ণ করে একদিন তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে, সেই দিন আজরাইলের হাত থেকে আর কেউ বাঁচতে পারবে, আজকে 28 তারিখ আরো 2 দিন বাকি, বলেন তো 2 দিনের মধ্যে আপনার আমার মৃত্যুর পরোয়ানা হতে পারে কি পারে না, এই মুহূর্তের মধ্যে কত মানুষের লাশ তার ঘর থেকে বের হচ্ছে, হাসপাতাল থেকে বের হচ্ছে, কত মানুষের লাশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়িতে নেওয়া হচ্ছে, কত যুবকের লাশ এই মুহূর্তের মধ্যে কবরের মধ্যে রাখা হচ্ছে, কত যুবককে এই মুহূর্তের মধ্যে গোসল দাফন কাফন করা হচ্ছে, উই কাতারে উই নামে আপনার আমার নামটাও লিস্টে যেই কোনো মুহূর্তে উঠে যেতে, ইহি হাম সব মুসাফির হাই, ইহি হাম সব মুসাফির হাই, ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা, মৌত জিস দিন আ জায়েগি মুর্দা কি হালত ক্যা হুই, রূহ তন সে উড় গই মুর্দা কি হালতো ক্যা হুই, কেসে কেসে তাজদারো বাদশাহ হ্যায় চল বসে, ও খজানা বালা খানা শান শৌকতো ক্যা হুই, কেসে কেসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গিল গই হ্যায় শিকল সুরতো ক্যা হুই, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মরণ থেকে যতই পালাও তুমি মরণ তোমায় লইবে গিরি, যদিও সেথায় আকাশে পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি, আজকে আমরা কত আনন্দ করার জন্য কত ধরনের মনের মধ্যে মনস্থ করেছি, ও যুবক ভাইরা আমার এই মুহূর্তের মধ্যে খবর নিয়ে দেখো কত মানুষ দুনিয়ার মধ্যে এই মুহূর্তে বিদায় নিচ্ছে, কত মানুষ এই রাত্রের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিবে, কত মানুষ এই মুহূর্তের মধ্যে করোনা আক্রান্ত হচ্ছে, কত মানুষ করোনা আক্রান্ত দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, রাতের বেলা যখন ঘুমাইবা ও যুবক শোনো, রাতের বেলা যখন ঘুমাইবা লাইটটা যখন ঘরটা বন্ধ করে দিবা ওই অন্ধকারের সময় একটু চিন্তা করবা, হায়রে আমার কবর এইভাবে অন্ধকার থাকবে, কেউ আমার আপন থাকবে না, একমাত্র তোমার আপন হবে, তোমার আপন হবে একমাত্র হলো তোমার আমল, আমল সারা দুনিয়ার বুকে আর কেউ আপন, জোরে কোন আপন, তাহলে আমল করে আপনার আমার কবর যেতে হবে, তাহলে 31 রাত বছরের শেষ দিন পালন করবেন তো,
যুবকরা কা হুজুর ওয়াদা দিতে পারলাম না পালন করলো করতে পারি নাও মনে রাখবেন এই পালন করতে গিয়া আপনি কিন্তু আবার কোন দেবীর পূজা যেন না হয়ে যায় যা আমল করবেন সব बर्बाद হয়ে যাবে সব কি হয়ে যাবে এই কারণে কে কে পালন করবেন এটা আত্মীয়রা দেখেন তো মা গো দুই একজন আছে পালন করব না কারা কারা দুই হাত তুলে দেখায় আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন আর জোরে কোন আমিন সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আসুন আমরা আমাদের নির্ধারিত আলোচনার দিকে রওনা দেই গত সপ্তাহে আমরা 47 নং আয়াতে কারীমা থেকে প্রায় 50 নং আয়াতে কারীমা পর্যন্ত তেলাওয়াত করেছিলাম এবং এই বিষয়ে আলোচনা করেছিলাম আজকেও এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে আল্লাহ পাক অনেক ধরনের নিয়ামত দিয়েছিলেন ওই নিয়ামতের কথাগুলো আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়ে ডাক দা বলে ইয়া বানি ইসরাইল উযকুরু নিয়ামতি আল্লাতি আনআমতু আলাইকুম ওই বনি ইসরাইল তোমাদের উপর আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের কথা স্মরণ করো কিসের কথা আরো জোরে কর খালি কি আল্লাহ বনি ইসরাইলের উপর নিয়ামত দিয়েছেন না আমাদের উপরও দিয়েছেন আপনি বসে আছেন কার নিয়ামত আপনি নিঃশ্বাস ফেলতেছেন কার নিয়ামত ওমিয়া হিসাব করে দেখেন শুধু এক নিঃশ্বাস প্রশ্বাসের নিয়ামত যদি আল্লাহর কাছে হিসাব দিতে হয় সব কিছু বেঁচে কিনা দিলেও লাভ হবে একটা মানুষ বিজ্ঞান বলে একটা মানুষ প্রত্যেকদিন কমপক্ষে তিনটা সিলিন্ডার শ্বাস প্রশ্বাস ভ্যাস নিঃশ্বাস নেয় কয় সিলিন্ডার তিনটা সিলিন্ডার বর্তমান এক একটা সিলিন্ডার আছে না যার দাম হলো 700 টাকা করে 700 টাকা করে যদি প্রত্যেকদিন পার দে তিনটা সিলিন্ডার আপনি ব্যবহার করেন তাহলে 700 কত হয় 2100 করে আর মাসে 30 দিন হলে একটু গুণ দিয়ে দেখেন তো কত হ্যাঁ তুই হিসাব দেন না যার মোবাইল আছে একটু হিসাব দেন না কত হ্যাঁ 66000 মাসে কত হয় 66000 66000 কে বছরে 365 দিন যদি 66 এই ভাবে 2100 টাকা কইরা 365 দিনের যদি হিসাব দেন এবার একটু হিসাব করে কত কইরা 2100 প্রত্যেক দিন কত 2100 যদি আপনি 300 হ্যাঁ কত 365 দিন তাহলে আপনার হয় 766500 কত বছর পার দিয়ে হিসাব এইবার আপনি আপনার আয়াতকে কমপক্ষে 60 বছরে ধরে 7 বছর ধইরা এইবার আপনি একটা হিসাব করে দেখেন কত কোটি টাকার আল্লাহ মাইরা খালি নিঃশ্বাস আর প্রশ্বাসের মাধ্যমে কত কোটি টাকা খাইছে কোন হিসাব আছে আ মুসলমান জোরে কোন হিসাব আছে আপনি লক্ষ্য করে দেখেন এই করুণা মহাকালীনের মধ্যে আমার আল্লাহর নিয়ামত শ্বাস প্রশ্বাস কত বড় নিয়ামত আপনারা জানেন আলম গ্রুপ দুই ভাই অসুস্থ হয়ে গেছে দুই ভাই অসুস্থ হয়ে যাওয়ার পর শুধু এই সিলিন্ডার কারাকারি করতে গিয়ে এক ভাইরে দিতে গেলে আরেক ভাইয়ের হয় না এইভাবে এই রকম ভাবে ভাইগুলি মারা গেল তারা চাইলে বাংলাদেশে একটা কোম্পানি খুলতে পারত তাহলে বুঝেন এই যে একটা সিলিন্ডার যখন নেওয়া হইছে হাজার হাজার টাকা ডাক্তার আর হাসপাতাল ওয়ালাদেরকে দিতে হইছে এই যে শ্বাস নিচ্ছেন ফেলতেছেন যদি বন্ধ হয়ে যায় আর যদি ভিতরে না ঢুকাইতে পারেন বলেন তো আয়াত থাকবে না দুনিয়া থেকে বিদায় দিতে হবে আমার মালিক ফ্রি আপনাকে সার্ভিস দিচ্ছেন দা কার নিয়ামত আল্লাহ আরো চিৎকার মেরে বলুন কার নিয়ামত আল্লাহ পাক বলেন ইয়া বানি ইসরাঈল যকুরু নিয়ামতি আল্লাতি আনআমতু আলাইকুম أنعمت عليكم وأني فضلتكم على العالمين الله رب العالمين داك دبل او بني اسرائيل شنو আমি রব্বুল আলামিন যেই নিয়ামত তোমাদের উপর আমি আল্লাহ নাযিল করেছিলাম ওই নিয়ামতের কথা স্মরণ করো কি কি নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর নিয়ামতের কথা বলেন ওয়া ইযনাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুন
يَسْتَوْفُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ মির রব্বিকুম আযীম এক নাম্বার নিয়ামত হলো আমি রব্বুল আলামিন ফিরআউন জাতির জুলুম থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়েছিলাম কার জুলুম থেকে গত সপ্তাহে তাফসীর মনে আছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোটকালে জিন্দেগির কথা আলোচনা করতেছিলাম যখন পয়গম্বর মূসা দুনিয়াতে আসে নাই যখন দুনিয়াতে আসে নাই তখন ফিরআউনটাকে হত্যা করতে চাইছে আল্লাহ কই তুই হত্যা করবি তোর ঘরের মধ্যে মূসা জন্ম গ্রহণ করবে পাল্লে ঠেকা পাল্লে ঠেকা শুধু তোর ঘরে না তোর বাসায় আমি আল্লাহ লালন পালন করব দুধ খাইব মার বেতন দিবি তুই তোর ওরমায় কেউ আমি আল্লাহ যাকে নাজিল যাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব দুনিয়ার কোন শক্তি তারে ঠেকাইতে পারবে না জোরে করে ঠেকাইতে পারবে না ওয়া ইন নাজাইনাকুম মিন আলি ফিরাউন আল্লাহ পাক বলেন শুনন করো যখন আমি ফিরাউনের দলবল তাদের থেকে আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়েছিলাম ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম যখন তাদের কাছে সন্তান হইতো তখন তারা এটা জবাই করতে মনে আছে না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে তখন জ্যোতিষবিদরা বলছে তোমার রাজ্য ধ্বংস করার জন্য এই ফোলা এই যে এই বছর আইবে যখন এই বছর আইবে এখন বেডা আর গরি মহিলা পুরুষ আলাদা করে দিয়েছে জ্যোতিষবিদরা কয় আলাদা করে লাভ কে আয়াত করছে আয়াত এইবার হত্যা আরম্ভ আল্লাহ পাক ডাক দেয় পয়গম্বর মূসার মায়েরে তাড়াতাড়ি নদীর মধ্যে ভাসায় দাও ভাসায় দিছে আল্লাহ ভাসায় দেব যাইব কই কই যাইব না যাইব এটার দায়িত্ব আমার তোমার চিন্তার দরকার নাই বিবি আসিয়া গ্রহণ করছে ফিরআউনের স্ত্রী এইবার ঘটনা তো গত সপ্তাহে আপনাদেরকে বলছি পুরাটা ফিরআউনের ওই রাজ দরবারের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালন হওয়ার পর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকে যখন যুবক হয়ে গেছে কি হয়ে গেছে ছোট থেকে যখন কৈশোরে চলে গেছে তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নির্ধারিত পয়গম্বর কি পয়গম্বর আর পয়গম্বরদের একটা আলাদা শক্তি আল্লাহ পাক দান করেন আর তাদের চাল চলনের মধ্যেও পয়গম্বরই একটা ভাব আছে যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজদরবারে ঘুরত তখন ফিরআউন মনে মনে কইত এটা আমার ফোলার মতো লাগে না ওর বাঠাপই অন্যরকম পুরো বনি ইসরাইলের যারা আছে কীর্তি যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ফিরআউনের দাসত্ব করত ফিরআউনকে প্রভু মানত তারা হলো কীর্তি আর বনি ইসরাইল ফিরআউনকে আল্লাহ মানত জিন্দা করলো পুরা কীর্তিরা আমার ইবাদত করে আমারে আল্লাহ মানে কিন্তু আমি যারে এতদিন খাওয়ায় পারলাম এটা একদিনও আমার আল্লাহ তো দূরের কথা আমার সামনেও আল্লাহ মনে মনে চিন্তা করে এইটাই নি হেইডা এইটাই নি হেইডা চিন্তা কইরা আবার বিবি আসিয়ারে কইলো আসিয়া কয় তোমার তো ওয়াসওয়াসা রোগ আছে দুদিন পর পরেই তুমি খালি আমার এই একটা ফোলা তাও আল্লাহ একটা দিছে আর এইটা নিয়ে তুমি এত কিছু তোমার এত কল্পনা জল্পনা আদরের স্ত্রী তো যখন এই রকম দুই একটা খোসা দেয় তখন স্টপ হয়ে যায় আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে কৈশোরের দিকে যাচ্ছে আর তার যে নবুয়তি মেজাজ পয়গম্বরি মেজাজ এটা আস্তে আস্তে আল্লাহ প্রকাশ করতেছে একদিন মনে মনে যাইতাছে যায়দে কিত্তিরা ফিরআউনের বড় মূর্তি বানায় সেজদা দিতাছে মূসা মনে মনে কয় বাটফা তোরটা খাই তো কি হইছে তুই বাটফা তুই কি আল্লাহ হইতে হইলে তো আল্লাহ হওয়ার কিছু কোয়ালিটি আছে কথা কন না কেন আল্লাহ হওয়ার কিছু কি আছে তুই ভাত খাস তুই রাতে ঘুমাস তোর সর্দি লাগে তুই বুড়া হইতাছস আল্লাহ হইতে হইলে আল্লাহর কিছু কোয়ালিটি লাগে তিনি সবার চাইতে বেশি ক্ষমতাশীল হতে হবে
তুমি নিরাকার হতে হবে আর তুমি আল্লাহগিরি করো খালি মিশরের মধ্যে আল্লাহগুলি আর তোর বান্দা মিশরের মধ্যে বাকিগুলি তো কোনো বান্দা ধান্দা নাই বুঝা যা তুই খোদা না তুই হলো খোদা তুই কি খোদা আল্লাহ হওয়ার কিছু কোয়ালিটি আছে না কথা কোন না কেন আল্লাহ হওয়ার কোয়ালিটি কি আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله رب العالمين جاك دي بولي شدو خدا ار الله دبي كل الله خوينا وبندشون امي رب العالمين الكواليتي امي رب العالمين كخنو ঘুমাই না আমি তো ঘুমন্ত দূরের কথা আমার কখনো তন্নাও ভাব আসে না যদি মনে করেন আপনি আল্লাহ দাবি করলেন ফিরাউন আল্লাহ দাবি করে ফিরাউন রাতে ঘুমাই নাই জোরে কর না ঘুমাই নাই রাতের বেলা মনে করেন আপনি কোন বিপদের মধ্যে পড়ে গেলেন আল্লাহ যেমন বড় যদি আল্লাহ ঘুমাসতো আল্লাহর ঘুমও তত বড় হইতো আপনি আমি ডাক্তার আল্লাহ উঠাইতে পারতাম কিন্তু আল্লাহ ফিরাউন রাতের বেলা ঘুমাইতো এবার মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে কেমন খোদা কেমন খোদা রাতের বেলা যদি কোন বান্দা কোন বিপদের মধ্যে পড়ে যায় ওই মুহূর্তের মধ্যে প্রথম বান্দা যদি আল্লাহর খাস বান্দা হয় প্রথম কারে ডাক দেয় আল্লাহকে ডাক দেয় এখন যদি ফিরাউন ঘুমন্ত এই ঘুমন্ত অবস্থায় যদি তার বান্দারা ডাকে ফিরাউন তো ঘুমায় রইছে এটা কোন প্রভু হতে পারে না এটা হলো বাটপার এটা কি বাটপার তোর কইতে পারে না সারা দিন তো ফিরাউনেরটা খায় কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম সবাই ফিরাউনের মূর্তিকে ইবাদত করে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বুঝ হওয়ার পর থেকে একদিনও ফিরাউনের মূর্তির সামনে তো দূরে কথা ফিরাউনের সামনে গেলে গায়ের মধ্যে জল আরম্ভ হয়ে যায় শেষমেশ যায় বিবি আসিয়ার ডাক ডাকা আসিয়া গো যা কও না কও এই যে ফিরাউন এই যে মূসা যারা আমি ফালতাছি এটাই বনি ইসরায়েলের উইফলা যারে স্বপ্নে আমি দেখছিলাম আসিয়া ডাক দেখো তোমার তোর খেয়াল হয়ে কাম নাই বৈশা বৈশা খালি এই সমস্ত কথাবার্তা কও আমার একটা পোলা এত সুন্দর একটা পোলা কিভাবে তোমার রাজ্য আরে এটা বাদ দাও কিভাবে তোমার পর এই রাজ্য সামলাইতে পারে এটা শিক্ষা তারে দাও ফিরাউন মনে মনে কয় শিক্ষা তো দূরের কথা ওই তো আমার বাপের নাম তো ভুলে এলি আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আস্তে আস্তে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রকাশ করে দেওয়ার জন্য কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিরাউন তাকে পালে নাই আল্লাহ তাকে কান ধরাইয়া ফিরাউনের বাড়ির মধ্যে ফিরাউনের কান ধরাইয়া আল্লাহ মূসাকে তার বাড়ির মধ্যে পালছে কারণ মূসারে তুই হত্যা করতেছিস মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নে কি চাইছো বর দেখ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিকে ছিল রাগী পয়গম্বর খুব রাগ যত পয়গম্বর আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইছে সবচাইতে রাগী ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এত রাগী ছিল যখন রাগ হইত চুল এই রকম টুপির ভেদ করে বাইর হয়ে যায় রাগ হয়ে গেলে এই অবস্থা হইত আল্লাহ পাক একসে কোন নবী ছিলেন একেবারে ঠান্ডা কোন নবী ছিলেন খুব রাগী আর আপনার আমার নবী না বেশি ঠান্ডা না বেশি জোরে কর না সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ কিভাবে প্রকাশ করলো মিশরের আগের সিস্টেম ছিল তারা রাতে কাজ করত আর দিনের বেলায় ঘুমাইতো কারণ দিনের বেলায় খুব রোদ থাকত এত রোদ যার কারণে তারা বের হইতে পারত তো দিনের বেলায় দুই একজন কাজ করত
তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাইর হইছে রাজ্যের কি অবস্থা দেখার জন্য কারণ রাজপুত্র ফেরাউনের আসল সন্তান না হইলো তো পালক সন্তান হইলো তো রাজপুত্র যাদের দুইজন ঝগড়া লাগছে দুইজন কি ঝগড়া করতেছে একজন হলো বনি ইসরাইলের আরেকজন হলো ফেরাউনের যে ফেরাউন যে প্রভু মানে কিপ্তি এই কিপ্তি আর উনি ছিলেন ফেরাউনের বাবুচি ফেরাউনের কি বনি ইসরাইলের ওই লোকের নাম ছিল সামিরি এই দুইজন ঝগড়া লাগছে কি সামিরি বলতাছে এই লাকড়ি আমি টোকায় আনছি ওই কিপ্তি ফেরাউনের দলের লোক উনি বলতাছে না তুই টোকাস আর না টোকাস এই যাও আমি নিয়ে যাব কারণ আমি ফেরাউনের দলের লোক ফেরাউনের দলের লোক ডাক দিয়া করে করলে করছি জোর জার লোক হ্যাঁ কোয়া জোরা জোরে করতেছে না এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই চিনে রাজপুত্র কিন্তু ওই বনি ইসরাইলের ওই বাবুরচি যেহেতু মনে রাখবেন অনেক সময় নেতার চাইতে সামসা বেশি ফালা নেতার চাইতে সামসাগুলি আর এই সামসাগুলি এলাকা এলাকা বেজাল লাগায় এই সামসাগুলি এই সামসাগুলি কি করে বেশি বেজাল লাগায় তিন জিনিস বেশি লাফা এর মধ্যে এক হলো অল্প পানির মাছ অল্প পানির ব্যাংক আর অল্প দিনের নেতা এই তিন জিনিস বেশি ফালায় নেতার চাইতে সামসাগুলি বেশি ফালায় কথা কর ডাক দে বলতেছে না না যা হবার হবে ডাক ডাকে মূসা তুমি রাজপুত্র হতে পারো আমি কিন্তু ফেরাউনের গোলাম এই কথা বলার পর খুবই করতেছে কথা যখন মানে না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্দি গেছে গরম হইয়া কইতে নাকি দিছে এক কথা বুঝেন নাই এটা নবুয়তি গুষা সাধারণ ঘোষণা মিয়া নবুয়তি গুষা এক গুষা দিছে এক গুষায় কিপ্তি মনে করেন কাইতে অ্যাসিড পড়েন শেষ দুনিয়াতে টাকা দেয় আর কি দিয়ে দুনিয়ার মনে নাই ক্ষমতা কে দিয়েছে আল্লাহ আর জোরে কর আল্লাহ আর জোরে কর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বান্দারা শোনো আমি রব্বুল আলামিন হল সমস্ত ক্ষমতার মালিক যদি তোমরা হকের উপর থাকো যদি তোমরা কোরআন সুন্নার উপর থাকো অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব বদরের প্রান্তরের মধ্যে 313 জন সাহাবী আর হাজারের উপর হল কাফের সাহায্য কে করেছিলেন এই কারণে আল্লাহ রব্বুল আলামিনের উপর যদি ভরসা করো আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর সমাধান আমার মালিক তোমাদেরকে করে দিবে আর সদা সর্বদা বলবা হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে যখন পরিপূর্ণ ভরসা আমি আল্লাহর উপর করবা আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহ পাক যেইভাবে বদরের প্রান্তরে সাহায্য করেছিলাম উহুদের প্রান্তরে সাহায্য করেছিলাম ঠিক তেমনি ভাবে আমি রাব্বুল আলামিন তোমাদের উপর সাহায্য করব কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে কোনো ভাটা পড়ে না আল্লাহর কাছে চাইতে দেরি হবে যদি চাওয়ার মতো চাইতে পারেন দিয়ে দিবেন কে এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিপ্তির একটা ঘুষা মারল কিপ্তি ওই মুহূর্তের মধ্যে মাটির মধ্যে লুটে পড়ল এইবার পয়গম্বর মূসা যখন গোলার মধ্যে হাত দিয়ে দেখে এটা দুনিয়ার বুকে আর নাই বনি ইসরাইলের সামিরি কয় কি করলেন এটা ঘুষা মারলেন কি ঘুষা দিলেন কি ঘুষা দিলেন এটা মিয়া আর মিয়া দিনের কাজ যখন আপনি করবেন তখন অটোমেটিক আল্লাহ আপনার দেহের মধ্যে শক্তি দান করে দিবেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে জোরে কোন আছে না নাই হ্যাঁ ক্ষমতা দুই প্রকার একটা হলো অসৎ ক্ষমতা আপনি অসৎ ভাবে অন্যায় ভাবে ক্ষমতা দিতে পারেন
ক্ষমতা দেখাইতে পারে কিন্তু এই ক্ষমতা বেশি দিন টিকবে না কথা বলেন কেন এই ক্ষমতা বেশি দিন দেখবেন না অনেকে আমাদেরকে বয় হুজুর গো গার মক্কা দিব হুজুর গো দেশ থেকে তারায় দিব হুজুর গো আগদম বাগদম কত কিছু করব আলহামদুলিল্লাহ আপনারা জানেন আজকে এক ওলির বিদায় হইছে আলেক ওলি নাজিল হইছে সুবহানাল্লাহ ওলি একটা মরছে দুই নাম্বার ওলি দেওয়ানবাগি জানেন না এটা আপনারা জানেন এই বাটপাটটা মরছে আমি মনে মনে কই একজন আমার পাঠাইছে আমি কই আরে না হেরনে ক্ষমতা আছে হ্যাঁ মরে নাই তো কোন কি হুজুর মরছে নিশ্চিত সমস্ত পত্রিকা সমস্ত খবরের মধ্যে মরে কিভাবে এর এক মুরিদ ওয়াজ করতেছে কি ওয়াজ জানেন বলে আমাদের এক মুরিদ মারা গেল আমাদের বাবা আজরাইলের হাত থেকে তারে সিনাই নিয়ে আইছে ওই যে একটা বাটপাট ওই যে একটা ভণ্ড এর মাধ্যমে প্রমাণ হয় তুই আরেক মুরিদকে তুই আজরাইলের হাত থেকে বাঁচা আনতে পারো তুই তোর বউরে পারলি না নিজেরও তো পারলি না ঠিক কথা বল না কেন ঠিক আর এক ওলি গেছে আরেক ওলি আইছে এটা কি কারণে বললাম জানেন আরেক ওলি আবির্ভাব হইছে বাংলাদেশের মধ্যে হ্যাঁ কয় 22 বছরের মধ্যে আমি জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা করি নাই দ্বিতীয় নাম্বার হলো প্রত্যেকদিন আমি 70 80 রাকাত করে তাহাজ্জুদ করি এটা শয়তানও বিশ্বাস করবে না কথা কয় না ঠিক শয়তানেও ধরেন করলেন আপনি 70 80 রাকাত করলেন কিন্তু আল্লাহর কসম করে বলি শিরিকের পক্ষে যদি আপনি কখনো থাকেন শিরিকের পক্ষে মূর্তির পক্ষে যদি যান 70 80 কেন 22 বছর কেন 22000 বছর ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কোনো দাম নাই এই যেই কথা কোন কিছু ভাইবা চিন্তাও কইেন মানছে তো হাসে যা কোন এতে শয়তান অবিশ্বাস করত গুসা যখন মারছে কাইতে গেছে কুইয়া আল্লাহ পাক অনেক সময় স্পেশাল কিছু পাওয়ার আল্লাহ পাক বান্দাদেরকে দান করেন যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মত করতে পারেন কথা বুঝেন নাই একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই ভারতের মধ্যে দেওবন্দের কাছেই এক ব্যক্তি বাস করত নাম হলো ইসমাঈল নাম কি কোনো আলেম না কোনো কিছু না কিন্তু উলামায়ে কেরাম এই কথাও বলতে শোনা গেছে এই ইসমাঈল এক মাস পর পর হুজুর গো দাওয়াত দিয়া খাওয়াইতো হযরত ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহি আলাই মাঝে মাঝে হুজুরদেরকে বলতেন কি রে ইসমাঈলের দাওয়াত কবে আইব রে হুজুরা কইতো হুজুর এত ধনী ধনী লোক আপনাকে দাওয়াত দেয় আপনি কারো দাওয়াতে যান না ইসমাঈলের দাওয়াতের জন্য এত আগ্রহ কেন বলে শুন ইসমাঈলের দাওয়াত যখন খাই ওই দিন আমার সিনাটা আল্লাহর নূরে পরিপূর্ণ হয়ে যায় কারণ হলো ইসমাঈল ছিল ঘাস বিক্রেতা ঘাস বিক্রি করে ওই ঘাস বিক্রি করে পাঁচ আনা পাইতো দুই আনা সাথে সাথে গরিবদেরকে দান করে দিত এক আনা দিয়ে বাজার করত দুই আনা জমা রাখত দেওবন্দের হুজুরদেরকে দাওয়াত খাওয়ানোর জন্য আর তার ঘাস নামার জন্য এলাকার মানুষ সিরিয়াল দিয়ে থাকত একদিন এই ইসমাঈল হুজুরের কাছে যায় বলতেছে হুজুর কত তো মক্কা মদিনার নাম শুনলাম একদিন রাসূলের রওজা মুবারকে দাঁড়িয়ে সালাম দিতে পারলাম না এই জীবন লাই খেলা হুজুর আমি কি মক্কা মদিনায় যাইতে পারব না এবার হুজুররা ডাক দেয় বলে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো আল্লাহ তোমাকে বিনা পয়সাও মক্কা মদিনায় পৌঁছে দিতে পারে সুবহানাল্লাহ পারে কি পারে না এইবার ইসমাঈল মনে মনে চিন্তা করলো যদি যাইতে হয় এই মুহূর্তের মধ্যে আমি মক্কা মদিনার দিকে রওনা দেব ইসমাঈল ওই মুহূর্তের মধ্যে সবার কাছে বিদায় নিয়ে রওনা দিল আমি যেইভাবে হোক যদি আল্লাহর এই রাস্তার মধ্যে আমার মৃত্যু হয়ে যায় আমার কোনো আফসোস নাই আমার কোনো আফসোস নাই ওই মুহূর্তের মধ্যে এই ইসমাঈল অল্প কিছু টাকা নিয়ে করাচির সমুদ্রের পারে কি আমি ওই জেটির সামনে চলে গেল এইবার গিয়ে দেখে একটা
একটা জাহাজ এইটা এই রকম ভাবে মক্কার দিকে রওনা দিবে আরবের দিকে রওনা দিবে ইসমাঈল যখন উঠবে এইবার বাজা দিয়ে ডাক দিয়ে বলে কে তুমি তোমার টিকেট আছে পাসপোর্ট আছে তুমি যে যাইবা বলে আমার টিকেটও নাই আমার পাসপোর্টও নাই আমারও টাকা নাই কিন্তু ভাই যেইভাবে হোক না কেন আমাকে মক্কা মদিনায় যেতে হবে কারণ হলো এই নবীর উপর কত দুরূদ নবীর কত কথা শুনলাম কিন্তু নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার সালাম দেওয়ার তৌফিক হয় নাই এই কারণে আমি মক্কা মদিনার মধ্যে যাইতে চাই এই কথা বলার পর যখন খুব পীড়াপীড়ি আরম্ভ করে দিল ওই জাহাজের ক্যাপ্টেন ছিল খ্রিস্টান ওই খ্রিস্টান ক্যাপ্টেন ডাক দিয়ে বলে কে তুমি কি চাও এবার ইসমাঈল ডাক দিয়ে বলে আমার জাহাজ থেকে আপনারা নামাইয়া দিয়েন না এই জাহাজ যদি চলে যায় আমি মক্কা মদিনার মধ্যে পৌঁছতে পারবো না দরকার হলে আমার কুলির কাজে রেখে দেন ওই যে মানুষ কুলি কত কুলির কাজ কত কিছু তুলে তারা জাহাজের মধ্যে যায় আমাকে কাজের ছেলে হিসেবে রেখে দিন দরকার হলে আমাকে মক্কার মধ্যে ফেলে দিয়েন ইসমাঈল যখন কাঁদো কাঁদো এই কথা বলে যেহেতু লোকটা কোনো খ্রিস্টান চিন্তা করলো কিভাবে লোকটাকে না না নেওয়া যাওয়া যায় তখন ডাক দিয়ে বলে ইসমাঈল শোনো ওই যে দেখো কুলিরা 40 জন মিলে বিশাল একটা কাপড়ের বান্ডিল বিশাল একটা কাপড়ের বান্ডিল উঠায় তুমি যদি একা ওই কাপড়ের বান্ডিলটা উঠাইতে পারো তাহলে তোমাকে আমাদের জাহাজের মধ্যে জায়গা দেওয়া হবে এই কথা বলার পর ইসমাঈল মনে মনে চিন্তা করলো 40 জন মিলে যেই 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 কাপড়ের গাঁটিটা উঠাইতে পারে না আমি একা কিভাবে পারবো আবার মনে মনে চিন্তা করলো হুজুররা না বলেছে তাওয়াক্কাল তু আলাল্লাহ ভরসা যদি করতে হয় আল্লাহর উপর করবা ওই কথা বলার পর মনে মনে চিন্তা করলো আমার ক্ষমতা নাই কিন্তু আমার মালিকের কিন্তু ক্ষমতার অভাব নাই এই কথা বলার পর বলল ও স্যার যদি তুলতে পারি আপনি আমাকে নেবেন বলে হ্যাঁ তোমাকে নিব এই কথা বলার পর 40 জন মিলে যেই কাপড়ের গাঁটি উঠাইতে পারে না ইসমাঈল ওই কাপড়ের গাঁটির সামনে যাওয়ার পর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 জন মানুষ মিলে যেই গাঁটি উঠাইতে পারে না ইসমাঈল একাই ওই গাঁটি মাথায় নিয়ে জাহাজের উপরে চলে গেছে জাহাজের উপর রাখার পর ক্যাপ্টেন বলল কিভাবে সম্ভব বলে আমার আল্লাহর কাছে সব সম্ভব বলে কিভাবে হলো বলে আমি যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ওই গাঁটিটাকে ধরলাম আল্লাহ পাক অটোমেটিক ওই গাঁটিটা তোলার মতো হালকা আমাকে করে দিয়েছে এবার ইসমাঈল মনে মনে চিন্তা করে যখন জাহাজের কাজ করে মাঝে মধ্যে কোরআন শরীফ খুলে শুধু তেলাওয়াত করে এইবার ওই ক্যাপ্টেন বলে ও ইসমাঈল তুমি দেখি কি তেলাওয়াত করো আর কাদো কি তেলাওয়াত করো আমার একটু দেখাও ইসমাঈল ডাক দিয়ে বলে ক্যাপ্টেন এই যে এটা আমার আল্লাহর কালাম আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি আর কাদি বলে এটা কার কালাম বলে আল্লাহর কালাম তোমাদের আল্লাহ কোথায় পরে আরবের মধ্যে আমার আল্লাহর একটা ঘর আছে আমার আল্লাহ আরশে আযীমের মধ্যে থাকে এটা আমার আল্লাহর কথা বলে কাদো কেন বলে কাদার কারণ হলো এই কালামের কথাগুলি আমি বুঝি না কিন্তু আমার মালিক যা বলছে সত্য বলছেন এই কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি মদিনা এইভাবে যখন কাঁদতে থাকে প্রত্যেক দিন ইসমাঈল কোরআন তেলাওয়াত করে ওই ক্যাপ্টেন শুনে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ পাক ওই ক্যাপ্টেনের সিনার মধ্যে যত ধরনের শিরকি যত ধরনের বেদাতি সমস্ত কুফর কুফরকে সেক বলে পুরে আল্লাহ পাক ঈমানের মত মহা দৌলত ওই ক্যাপ্টেনের সিনার মধ্যে আল্লাহ পাক নাজিল করে দিয়েছে ক্যাপ্টেন ডাক দিয়ে কয় যেই আল্লাহর কালাম এত মজা যেই নবীর দেশে ও ইসমাঈল আমার নিয়ে যাইবা বলে সেই দেশে গেতে হলে কালামা পড়তে হয় বলে নাও কালামা পড়লাম দুই এই ইসমাঈল ক্যাপ্টেন দুইজন মিলে হজে চলে গেল বলেন তো এই যে 40 জন মিলে যেই গাঁটি তুলতে পারে না আমার আল্লাহ যখন আল্লাহর উপর ভরসা করছে ওই আল্লাহ ইচ্ছা করলে 40 জন যেটা তুলতে পারে না একজন পারে কি পারে না ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদির সব ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ জোরে কন না কে আল্লাহ আর জোরে কন আল্লাহ
কিপ্তিরে মারার পর এবার মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম ভয় পেয়ে গেছে আরে ফেরাউন তো এমনি আমার উপর রাগ আবার এই মুহূর্তে যদি খবর আরেকটা পায় এমনি তো নাচুনু বড়ি আবার দিছে ঢোলের মাথায় কথা কয় না এমনি নাচুনু বড়ি আবার দিছে ঢোলের বাড়ি তখন এই কথাটা যেহেতু দিনের বেলা কেউ কাজে বাইরে না শুধু এই ভূষাটা ওই বনি ইসরাইলের সামিরি আর মুসা আর যেটা মাইরখে মরছে তো মরছে আর কেউ দেখেন সামিরি কো ভাই মুসা তুমি আমার লিগরে মারছো আমি এই কথার কাউরে বলো তো কিছুদিন পর এই যে কিপ্তি মারা গেল এখন কে মারছে এর কোনো খবর নাই দল দল যায় ফেরাউনের কাছে কয় তুমি কি মন খোদা হই না তোমার দলের লোক মারা গেল তোমার কোনো খবর নাই তুমি খোদা তুমি বাই করো বুঝেন নাই আল্লাহ যেমন টালটি ফালটি বান্দার কোন টালটি ফেরাউন কা হ্যাঁ আমি তদন্ত করতেছি তদন্ত করে এখন আর শয়তানের কোনো কাশফাশ হয় না শয়তান হলো ফেরাউন কোহা ঠিক আছে আজকে না কালকে এইভাবে বলতেছে বনি ইসরাইল কো কেমন খোদা হইলেন আপনার বান্দারে মানুষ মাইরা হলায় আপনার কোনো খোঁজ খবর নাই তো এইভাবে অনেক দিন চলতেছে তো হঠাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম আরেকদিন সকালবেলা শহরে গেছে যা দেখে ওই সামিরি আরেক একটি আবার লাগল মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার দলের লোক যিনি বনি ইসরাইলের সামিরের কই মিয়া তুমি তো আসলে বেজাইল্লা মানুষ তোমার লাগি একটারে মাইরা লইলাম তুমি তো আরেকজন লোক লাগছ এই কথা কইতে দেরি মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন এরকম ভাবে কাছে সামিরি মনে করছে মনে আজকে গুজাটা মনে আমার এই কথা চিন্তা করে এই মুসা তুমি কিন্তু ওইদিন ফেরাউনের লোকরে মারছিলে আমার লিগা এখন আমার মারবা শক্তি দেখাও খবর গেছে এই যে আপনার দলের আপনার বান্দারে হত্যা করছে আপনার পোলায় মুসা আপনার পোলায় পরোয়ানা জারি হয়ে গেল মুসারে ধরো এইটাই হেইটা কথা কোন কথা এইটাই কোনটা এইটাই হেইটা আর কোন সন্দেহ নাই এক গুছায় ওর আগে যে আমারে দারিদ্রে টান দিছিল ওইদিনই বুঝছিলাম যেভাবে টান দিছিল এটাই নবুয়তের হাত এটাই কিসের হাত এইবার আল্লাহ পাক ওই কথাটা সুন্দর করে বললেন ওয়াদাখালাল মাদিনাত আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদ ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম এই খবর পাওয়ার পর মনে মনে চিন্তা করলো ফেরাউন যদি আমারে পায় তাহলে কিন্তু ছাড়বো না তাহলে কিন্তু এবার মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম ওচিন এক দেশের দিকে রওনা দিলেন ফেরাউনের হাত থেকে বাঁচতে হলে ওচিন পথে রওনা এবার মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম মাদাইন নামক একটি শহর ওই শহরের দিকে রওনা দিয়েছে কোন জায়গায় জোরে কোন মাদাইন নামক শহরের দিকে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম রওনা দিয়েছে চিন্তা করলো ওই জায়গার মধ্যে বনি ইসরাইলের কিছু লোক বাস করে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম এখনকার মতো তো আর সুন্দর গাড়ির ব্যবস্থা ছিল না সুন্দর বা কোনো কিছুর ব্যবস্থা ছিল না একেবারে হাতে 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 মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম সিরিয়ার মাদিয়ান নামক স্থানে দিকে এক জায়গায় বসে রয়েছে বসে থাকার পর হঠাৎ তাকায়া দেখে কিছু লোক একটা কূপের সামনে গিয়া তাদের উটদেরকে পানি খাওয়াইতেছে আর তার দূরে দুইটা মেয়ে উট নিয়ে দাঁড়ায় আছে চিন্তা করলো ওই পুরুষদের কারণে হয়তোবা এই মেয়েগুলো পানি নিতে পারতেছে ওই মেয়ে দুইটা ছিল হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালামের মেয়েরা কার মাদায়েনের পয়গম্বর ছিলেন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম গেছে যায় বলতেছে কি ব্যাপার আপনারা দাঁড়ায় রয়েছে বলো ওইখানে পুরুষরা তো এই পুরুষদের কারণে আমরা সেখানে যাই না ধাক্কা ধাক্কি হতে পারে আর আমরা তো মাশাআল্লাহ মহিলারা যেই জায়গায় ধাক্কা ধাক্কি এই জায়গায় আমরা আর এখন তো এমন অবস্থা হয়ে গেছে আপনি মার্কেটে যাবেন মহিলার ধাক্কার সরে আপনার বাইরে আপনি ধাক্কা দিবেন দেখি কথা কথা আপনি ধাক্কা খেতে খেতে বের হয়ে আসতে হবে এমনও বাজার আছে আমাদের এলাকা বউ বাজার মহিলারা যায় বেড়া রকম যাই লেগে নাম হয়ে গেছে বউ বাজার আর আমরা তো মাশাআল্লাহ দূর এত ভেজাল কেটকেটা নি দরকারটা কি বউরে দিয়া দে যাও মার্কেট কইরা
কি অনুচিত কথা বলছি লজ্জা শরম থাকা উচিত লজ্জা শরম থাকা উচিত বউকে পাঠিয়ে দাও যাও মার্কেট নিয়ে আসো মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে ঠিক আছে ওরা গেলে আমি তোমাদের বলে ওরা যাওয়ার পর ওই কূপের মুখে বিশাল একটা পাথর দিয়া দিয়া অনেক বড় আমরা মহিলারা পাই চিন্তা করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পুরুষরা চলে গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা পাথর তারে ধইরা তোলার মতো নই মহিলা মনে মনে কো বাবারে বাবা বিশাল পালোয়ান দেহি দেখতে তো বেশি একই মনে হয় না এবার সে নিজে পানি তুইলা ওই উটকে খাওয়ানোর পর দুই মহিলা যায়া শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কা আব্বা বীর পুরুষ দেখেছি কি পুরুষ বীর পুরুষ বুঝেন তো আঙ্গজুবক গুলি বীর পুরুষ না হাফ পুরুষ বিয়া করতে ভয় পায় মিয়া লজ্জার কথা না মিয়া বিয়া করতে ভয় পায় পুরুষগুলি সব শেষ ইন্ডিয়ান হারবাল ওই হারবাল কলিকাতা হারবাল খাইয়া সব শেষ খায় ভালো জিনিস খায় না তো রাতের বেলা এক গ্লাস দুধ খাবি হেঁটে খাবি না ঘুমানোর আগে খাবি হলো বাম্বু সিগারেট খা কথা কন না কেন ঘুমের থেকে ওইটা সিগারেট না খেলে বলে পায়খানাই হয় না সুবহানাল্লাহ এরকম আছে না উমর দেখবেন এরকম একবারে ইয়ের মতো হয়ে গেছে বিয়ে কি দিবেন এটা ভালো জিনিস খাইবা রাতের বেলা দুধ খাইবা কি খাইবা যারা মুরব্বী আছেন এরাও রাতের বেলা কি খাইবেন দুধ খাইবেন সকাল বেলা খেজুর খাইবেন খালি পেটে কি খাইবেন খেজুর খাইবেন কম পক্ষে পাঁচটা সাতটা খেজুর খাইবেন মিয়া আগদুম বাগদুম তো খান আবিজাবি খান তো ভালো জিনিস খাইবেন সকাল বেলা কি খাইবেন সাতটা অথবা পাঁচটা কি খাইবেন খেজুর খাইবেন যদি ভালো খেজুর খাইতে পারেন আসওয়া নামক খেজুর কত কিছু আগদুম বাগদুম এক বাবা খায় কত টাকা খরচ হয়ে গেল আরো কত কিছু যে নেশা বাইরেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন আগে তো আপনারা এই বাবা এই গাঁজা মধ্যে খাইছেন এখন আরো লেটেস্ট মডেলের নেশা বলে লেটেস্ট মডেলের নেশা বলে আমি একদিন যাইতেছি আমার এক বন্ধুরে লইয়া দেখি রাস্তার পাশে বস্তির পোলা পাই পলিটিন নিয়ে এইভাবে খালি ফুয়া আমি চিন্তা করলাম মাহারে আমি তো মনে করছি ভিতরে তরকারি আমি বললাম মাহারে দেখ মানুষের কি অবস্থা তরকারি পায় না তরকারি নিয়ে আমার কয় তরকারি এটা কি কইটা কি ডেন্ডি নাকি জুতার আঠা ভিতরে দুইটা এটারে টানে এটাও বলে নেশা আরে অবস্থা দিল্লি থেকে জুতা চুরি হয় কেন খুব সাবধান কি খাইবেন দুধ খাইবেন রাতের বেলা কি খাবেন সকালে খেজুর খাইবেন 1200-780 টাকা দামের খেজুর আছে 1 কেজি কিনবেন প্রত্যেক দিন সকালে 5টা করে খাইবেন কোন রোগ আপনার দেহের মধ্যে থাকবে না সকালে মধু খাইবেন মধু 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 একদম একদম না খেয়ে কি খাইবেন মধু খাইবেন হাতের মধ্যে নিয়ে চাইতে চাইতে খাইবেন মধু সমস্ত মৃত্যু সারা সমস্ত রোগের শেফা মধুর সাথে কালিজিরা তেল দিয়ে কালিজিরা দিয়ে খাইবেন সকাল বেলা এটি খাইবেন ডিম খাইবেন সকাল বেলা ডিম পোস কইরা খাইবেন দুইটা তিনটা ওই 1400 টাকা দামের বেনসুন না তাই না একটা ডিম খাইবা শরীর ভালো থাকবে শরীরে বল আসবা আগদম বাগদম ওই সমস্ত গাজা বাবা ছাইরা ভালো জিনিস খাইবা পারবা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা মুরমুই তারাও খাইবে যুবকরা তো খাইতেই হইব না খাইলে কিন্তু খবর আছে ওই বিপদে পড়ে আমার কাছে আগবি তবে জানি তাবিজে কাম হইতো ফাউন্ডেশন ভালো করো সফটার কম যায় না এ যুবক বুঝছো তো কি খাইবা সকালে কি খাইবা খেজুর কি খাইবা খেজুর খাইবা ডিম খাইবা মধু খাইবা ভালো জিনিস খাইবা সারা দিন শরীর চাঙ্গা থাকবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটা ধইরা সরায় দিছে দুই মেয়ে ডাক কয় বাবা আমগো এলাকার মধ্যে এমন ফলোয়ান ফোলা তো আর দেহি নাই তাই নাকি একাই পাথর সরায় লাইছে 10 20 জন মিলা পারে না তাই নাকি যুবকটা তো এত উপকার করলো এই যুবকটার একটু আমগো ভাষা দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারলি না যেহেতু পয়গম্বর তো গিয়া বলতাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে একজনের নাম হলো সফুরা এই সফুরা গিয়া বলতাছে হে মুসাফির আমার বাবা তোমারে দাওয়াত দিছে আমার বাবা তোমারে দাওয়াত দিছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল ঠিক আছে তোমার বাড়িতে যাব তবে তুমি পিছে থাকবা আমি সামনে তুমি পিছে থেকে আমাকে রাস্তা বলবা আমি ওই রাস্তা অনুযায়ী যাব কারণ কি জানেন আমরা তো পোলা পাই মহিলা গো পিছনে পিছনে ঘুরি পিছন দিকে তাকায় যেন জিনার মন মানসিকতা না আসে এই কারণে পয়গম্বর মুসা বলে আমি সামনে থাকব তুমি কি তুমি পিছন থেকে বলবা ডাইনে বামে আমি এইভাবে যাব আসো এই মন ফুলা পাইনা যা করে থাকে না কারণ জিন্দিগিতে মহিলা মানুষ দেখে জুয়ান গো কথা বাদ এরকম বুইরা মানুষ দেখছি মন জিন্দিগিতে মহিলা আক করে থাকে কি দেহ দেহ বিয়া শাদি করছে তাও আরেক দিকের দিকে তাকায় লজ্জা শরম থাকা আছে কি আছে তোমার বোর কাছে যা আছে এর কাছে তাই আছে একটা ঘটনা মনে পড়লো কমুনি নাকি বিশ্বমান আছে এক ওলি দরবারে দুই খাদেম থাকতো দুই খাদেম তো আল্লাহর ওলি পর্দার আড়াল থেকে পানি ফু দিত তো একটা সুন্দর লম্বা চোরা এক মহিলা গেছে তো ওই দুই খাদেমে দেখা তাকে তো ওই মহিলা যে আবার পীর সাহেবের কাছে বিচার দিছে আপনার খাদেম আমার দিকে এইভাবে তাকায় রইছে তো আপনি ইসলাহ করবেন কি আপনার দুই মুড়ি দিতে ইসলাহ হলো পীর সাহেব মনে করলো ইসলাহ করা দরকার তো কি তোমার একটু কাজ করতে হবে এই একটু পানি পড়া দিলাম তুমি খাইবা খাইয়া একটা বালতির মধ্যে বসো তো পানি পড়াটা খাওয়ার পর ওই মহিলার পাতলা পায়খানা হইতে 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 একবারে চোখ মুখ ভিতরে যায় একটা কঙ্কাল হয়ে গেছে এখন ওই দুই মুরিদে পেশাব নিয়ে আইছে নিয়ে আইসা কইতাছে তোমরা যে জিনিসটা চাইছো এই জিনিসটাই তোমাদেরকে দিলাম দেখ বাথরুমের গন্ধ আর কঙ্কাল এক মহিলারে দেখা তো ও কই বাথরুম খাও কই কি বলেন এই বাথরুম কি মানুষরা কই এই বাথরুম যতক্ষণ পর্যন্ত এই মহিলার ভিতরে ছিল ততক্ষণ পর্যন্ত তোমরা তার জন্য পাগল ছিল আজকে বাথরুম বের হয়ে গেছে কঙ্কাল হয়ে গেছে এখন আর তোমাদের পছন্দ হয় না ঠিক তেমনি ভাবে মনে রাখতে হবে এই নজর হলো গুনার প্রথম ধাপ আপনি নজর হেফাজত করবেন আপনার ইবাদতের মধ্যে মজা পাবেন আজকে ইবাদতের মধ্যে মজা নাই কারণ কি জানেন নজর খারাপ হয়ে গেছে নজর যখন আপনি হেফাজত করবেন আল্লাহ আপনার ইবাদতের মধ্যে মজা আল্লাহ পাক পাক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যেতেছে যাচ্ছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে খাবার খাইতেছে সালাম দেওয়ার পর শুআইব ডাক দিয়ে বলে বসেন খান মুসা আলাইহিস সালাম তারা মানুষ কামে বিনিময় খাই না শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখো শুনেন আমি পয়গম্বর আমার আত্মীয় স্বজন যারা বংশ পয়গম্বর পরম্পরা পয়গম্বর পয়গম্বরদের একটা নিয়ম হলো যখন তারা খায় মেহমান নিয়া যখন খায় তখন কি খায় মেহমান নিয়া খায় বসে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইলেন খাওয়ার পর পূর্বের সব ঘটনা বললেন বলার পর বলল আপনি এক কাজ করেন নিশ্চিত আপনি এই মাদেন শহরে থাকতে পারেন এইখানে ফেরাউনের কোনো কর্তৃত্ব নেতৃত্ব নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজি হবে বলে থাকবো যে কিভাবে বলে থাকতে হলে আপনার একটা শর্ত হলো আপনি আমার মেয়ে সফুরারে বিয়া করতে হইবে কারণ সফুরারও ওইদিকে টার্গেট পোলাটা কিন্তু পছন্দ হয়েছে কথা কন না এত বীর পুরুষ এত কিছু পাইবে এটা বাবাই বুঝছে যে হ্যাঁ আমার সফুরারও কি হইছে আর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও বুঝছে এই ছেলেটাই হবে এই পোলা সাউন্ড হইতো না এই পোলা কি করা যায় বলে তারা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফুরার সাথে বিবাহ রাজি হয়ে গেল শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে বিবাহ করতে হলে মোহরানা লাগে মোহরানা আমরা তো বিয়ার মধ্যে মোহরানা রাতের বেলা ভোর পাও ধরে মাফ সয়ক মাফ করে দে মোহরানা বউ কোজা মাফ করে দিলাম তোর মত খারাপ মানুষ দুনিয়ার মধ্যে আছে ফকির নিকটা
মোহরানা না দিতে পারলে maaf করলে maaf হবে না এই মোহরানা এটা হলো মহিলার প্রাপ্ত আপনার আদায় করতে হবে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেবে বলে মূসা তুমি তো মুসাফির মানুষ কি মোহরানা দিবা বলে কি মোহরানা আপনি চান হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে 8 বছর আমার ছাগল তোমার চরাইতে হবে তাহলে মোহরানা আদায় হবে যদি তুমি চাও আরো 2 বছর থাকতে তাও তুমি পারবা 10 বছর থাকার পর তুমি আজাদ হয়ে যাবে মোহরানা আদায় হয়ে যাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেল 10 বছর অতিবাহিত হওয়ার পর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে এখন আমার মিশরের দিকে রওনা দিতে হবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সফুরাকে নিয়ে আর দাস দাসী সম্পদ নিয়ে রওনা দিল রওনা দেওয়ার পর সফুরা ছিল গর্ভবতী এই শীতের রাতের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো আমার গর্ভবতী মহিলা আমার এই বউ গর্ভবতী এখন যদি গরম তাপ না পায় ক্ষতি হয়ে যেতে পারে কারণ আরব কান্ট্রির মধ্যে যেমন গরম তার চাইতেও বেশি শীত হয় যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ তাকিয়ে দেখলো ওই যে একটা বিশাল পাহাড় দেখা যায় ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় কি পাহাড় তুর পাহাড়ের দিকে পয়গম্বর মূসা আসার আগে তার তার শ্বশুর তার একটা লাঠি দিয়েছে কি দিয়েছে লাঠি ওই লাঠিটার কথা তো আপনি জানেন ওই লাঠিটা দেওয়ার পর বলে এই লাঠি তোমার কাজে লাগবে সব কিছু চলবে পয়গম্বর মূসা দেখলেন তুর পাহাড়ের মধ্যে আগুন দেখা যায় কি দেখা যায় আগুন দেখা যায় চিন্তা করলো একটা গাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পাহাড়ের দিকে গেল জুতা নিয়ে উঠবে আল্লাহ বলে আনা রব্বুকুমুল আ'লা ফখলা নাআলাই জুতা খুলে হঠাৎ মূসা আলাইহিস আওয়াজ করতে গায় ডাইনিং থেকে আওয়াজ বাম থেকে আওয়াজ উপর থেকে আওয়াজ নিচের থেকে আওয়াজ ফখলা নাআলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া জুতা খুলুন এটা পবিত্র পাহাড় এটা পবিত্র স্থান জোরে কোন আপনার আমার নবী যখন আরশে আযীমে গেছে আল্লাহ পাক বলেন না না জুতা খুলবেন না জুতা নিয়ে আসেন আপনার জুতার ধুলা আমার আরশে আযীম বহন করার জন্য পাগল হয়ে আর আল্লাহ মূসাকে বলেন ফখলা আনা আলাই জুতা খুলেন ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া পয়গম্বর মূসা খুললেন গিয়া দেখে এক গাছ গাছের মধ্যে আগুন গাছের ডালে আগুন পাতার মধ্যে আগুন যত আগুন জ্বলে পাতাগুলো আরো তত সবুজ হয় আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি হলো আপনার বলে আপনি প্রভু না ফেরেশতা তো বুঝতে পারতাছি না সত্যি কি আপনি প্রভু ডাইরেক্ট প্রভু নাকি আমি ডাইরেক্ট নাকি ফেরেশতার মাধ্যমে বলে না না আমি ডাইরেক্ট না ডাইরেক্ট মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেরাটাই না বলে হ্যাঁ বলে তাই নাকি বলে হ্যাঁ বলে কেন আমাকে এইখানে আমি কেন আসলাম বলে আমি আপনাকে নবুয়ত দেওয়ার জন্য নির্বাচিত করেছি আপনাকে নবুয়ত দেওয়া হবে ও মুসা আপনার হাতে ওটা কি বলে আমার হাতে লাঠি আমার হাতে কি এটা দেখি করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টপ টপ করে বলা আরম্ভ করলো আল্লাহ কইছে খালি কি করে কইতে দিই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় এটা দিয়া পাতা পারি পাতা পাইরা ছাগল লে খাওয়াই মাঝে মধ্যে এটা দিয়া হাঁটি কিউরে কুসা দেই এই করি সেই করি নানান কথা আল্লাহ কত কিছু তো জিগাই নাই কয় আল্লাহ আপনার লগে কথা কইতে মজা একটু কই ছাইরা দিও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ নবুয়ত তো দিলেন নবী তো হইলাম ঠিক আছে এখন যা আমি যাব ইযহাব ইলা ফিরআউন আল্লাহ বলেন এবার ফিরআউনের কাছে যান বলে ফিরআউনের কাছে যে যাব ফিরআউন যে শক্তিশালী আর যে বদমেজাজি আমার তো আগ থেকে মারার জন্য প্রস্তুত আছে আমি যে যাব বলে যাওয়ার দায়িত্ব আপনার হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহ ফিরআউনকে ফিরআউনের বাকসুদ্ধ গোষ্ঠী মিলাও আপনি কিছু করতে পারতো না কথা কন না কেন ফিরআউন কেন দুনিয়ার অপশক্তি মিলাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না যান আপনি ইযহাব ইলা ফিরআউন যান ফিরআউনের কাছে কো আল্লাহ খালি হাতে যাবেন কিছু দিবেন না কই যে আপনার হাতে যে লাঠি ওই লাঠিটা ছাইরা দেন জোরে কন না সুবহানাল্লাহ ছাইরা দিতে দেরি বিশাল এক অজগর মূসা আলাইহিস সালাম বাবা রে ডরেন না ডরেন না ডরেন কোন কি আল্লাহ এত বড়
অজগর কো ধরেন ধরেন কিছু হইব না ধরতে দেরি আমার লাকি হয়ে গেছে এই এক মুজিজা দিলাম না দ্বিতীয় নাম্বার হাতটারে বগলের নিচে ঢুকান বগলের নিচে ঢুকাইছে হাত বের করতে দেরি দেখে আলো আলো দেখা যায় হঠাৎ আলো বের হয় বগলের নিচে হাত থেকে আলো বের হয় বলে দুইটা মুজিজা দিলাম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কা আল্লাহ আমি যে জামু আমার মুখ তো কথা বাজে মাঝে মাঝে তুতলা তুতলা ভাব আহে আমি কমু একটা ফেরাউন বুঝবো একটা আল্লাহ কা কি চাও কা আমার ভাই হারুন দেও পয়গম্বর মানে জোরে কর না সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম ছোট কালে ওই যে আগুন খাইছিল না আগুন মনে আছে না আগুন মুখে লইতে দেরি আল্লাহ পাক ওই আগুন নেওয়ার কারণে জিব্রাতে একটু ফুইরা গেছিল এই কারণে তুতলা তুতলা ভাব কথা কইতো আর মেজাজ জন্য গরম হারুন আলাইহিস সালাম ঠান্ডা মেজাজের মানুষ স্পষ্ট ভাষে ছিল বলে ঠিক আছে যাও তোমার ভাইরও আমি কি বানায় দিলাম নবী বানায় দিলাম আর মূসা শোনো তুমি আর তোমার ভাই যখন ফেরাউনের কাছে যাইবা এই দোয়াটা পড়বা কোন দোয়া রব্বি জিদনি ইলমা রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি দেখো ফুলাফাইনের মাথার ব্রেন কম তারপর অনেক ফলাফল আছে না তুতলা কত কইতে পারে এদেরকে এই দোয়াটা বেশি বেশি পড়াই যায় কি দোয়া রব্বি জিদনি ইলমা রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে মূসা এইভাবে তুমি পড়তে থাকো আর তোমার ভাই হারুন কে নিয়ে ফেরাউনের দরবারের মধ্যে চলে যাও ফেরাউন যতই বড় ক্ষমতাবান হোক না কেন আমি রাব্বুল আলামিন ফেরাউন কেন দুনিয়ার সমস্ত অপশক্তি কি থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব এই কারণে আল্লাহ পাক জাগ দিয়ে বলেন ইউযাব্বিহুনা আবনাআকুম ও মূসা শোনো এই যে ফিরাউন তোমাদের বাচ্চাদেরকে সন্তানদেরকে এইভাবে জবাই করত ওয়াইস্তাহিউনা নিসাআকুম আর মেয়ে বাচ্চাদেরকে ছেড়ে দিত ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতের কথাগুলো স্মরণ করে দিয়ে আপনার আমার নবীকে ডাকতে বলে বন্ধু শুনেন পয়গম্বর মূসাকে আমি যেইভাবে হেফাজত করেছিলাম পয়গম্বর মূসাকে আমি রব্বুল আলামিন যেইভাবে নিয়ামত দিয়েছিলাম সাহায্য করেছিলাম আপনার চিন্তার কোনো কারণ নাই পেরেশানি হওয়ার কোনো কারণ নাই গো বন্ধু আমি রব্বুল আলামিন আপনার সাথে আছি আবু জাহাল কেন আবু লাহাব কেন উতবা সাইবা কেন দুনিয়ার সব শক্তি যদি আপনার বিরোধিতা করে আমি রব্বুল আলামিন যদি আপনার সাথে থাকি তারা আপনার একটাও লোককে তারা বাঁকা করতে পারবে না জোরে কর না সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ পাক নবীকে বুঝাইছে নবী এইভাবে নবীর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা শুনাইয়া শুনাইয়া আল্লাহ পাক এইভাবে নবীরে বলছে নবী চিন্তা কইরেন না আমি আল্লাহ আপনার সাথে আছি উই আল্লাহ এখনো আমাদের সাথে আছে না নাই চাইবো কার কাছে জোরাকন কার কাছে গুনাহ ছেড়ে দেবে ইনশাআল্লাহ পারবে না ইনশাআল্লাহ 35 দে এই রাতে আমরা বয়কট করব ইনশাআল্লাহ কোন মুমিন কখনো এই কাজ এই রাতের মধ্যে উলুটপালুট গুনার কাজ করতে পারে রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন কারা কারা রাজি আছেন আল্লাহ সকলকে কবুল করুন সকলে বলুন আমিন আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আমরা ফেরাউনের দরবারে যাব কথা কথা কার দরবারে জোরে কন ফেরাউনের দরবারে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক শেষ বছর এটা মনে করে মনে করেন এটাই আপনার আমার শেষ তাফসীর হতে পারে ভাই হতে পারে কত মানুষ দুনিয়ার মধ্যে নাই আজকে সকালবেলা এক আত্মীয় ফোন দিয়ে বলতেছে আমার খালা মৃত্যুশয্যায় শুধু গড়গড়া টানতেছে আমি বললাম ইয়াসিন পড়ো ইয়াসিন পড়ো আর কোনো উপায় নেই ওই সময়টা আপনার আমার আসতে পারে জীবনের শেষ মোনাজাত মনে করে আসুন আমরা আমাদের মুর্দে গানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফওয়ান আহাদ সকলে ইস্তিগফার করে করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وهب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اغفر لنا ولوالدينا সকলে বলুন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা শিরক ইসিয়ান ও দালালাত সে বাঁচা কর আয় করিম कर हिदायत मुझको अबरा है सिराती मुस्तकी पाक कर जुल्मत असिया से इलाही दिल मेरा कर मुनवर नूर इरफा से इलाही दिल मेरा हद से अबतर हो गई है हाल मुझ बदकार का कर मेरी इमदाद अल्लाह वक्त है इमदाद का कर मेरी इमदाद अल्लाह वक्त है इमदाद का ऐ परवरदिगार आलम आसमानेर मालिक जमीनेर मालिक জান্নাতের মালিক জাহান্নামের মালিক আয় পরওয়ারদিগার আলম তাকিয়ে দেখো আশারে নামাজ জামাতের সাথে আদায় করার পর তোমার কোরআন পাগল বান্দাদেরকে নিয়ে কোরআনে কারীমের তাফসীরের মধ্যে বসে পড়লাম আল্লাহ তোমার বান্দাগুলি চাইলে এই মুহূর্তের মধ্যে গুনার মধ্যে অতিবাহিত করতে পারত কিন্তু তোমার ভয়ে তোমার রসূলের মহব্বতে দেখো কত সুন্দরভাবে পঙ্গপালের মতো কত সুন্দরভাবে মৌমাছির মতো একত্রিত হয়ে তোমার কালামের তাফসীর শুনছে গো মালিক খাস করে তোমার গোলামদের জিন্দেগীর তাম গুনাগুলি আল্লাহ তুমি মাফ করে দাও আয় পরওয়ারদিগার আলম খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি মালিক জানি না কার যেন মা নাই আল্লাহ কার যেন বাবা নাই ও মালিক
কে যেন বাড়ির মধ্যে ফিরে গিয়ার মাকে মা বলে ডাকতে পারবে, কে যেন বাড়ির মধ্যে ফিরে গিয়ার বাবাকে বাবা বলে ডাকতে পারবে না গো মালিক, ও মালিক খাস করে আমাদের মা বাবার জিন্দেগির তমাম গুনাহগুলি আল্লাহ তুমি মাফ, ওই আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, ওই আল্লাহ দুনিয়ার বুকে মা কত কষ্ট করেছে গর্ভে ধারণ করেছে কত লাথি আমি আবার মার খরিদার করতে পারছি, আমার বাবা কত কষ্ট করেছে নিজে ভালো খায় নাই ভালো পরে নাই সন্তানকে পড়াইছে সন্তানকে খাওয়াইছে, আজকে ওই মা বাবা গুলো কার যেন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে গো বলি, শীতের রাত তো বাহিরে থাকা যায় না ঠান্ডার কারণে, ওই যে মা বাবার রাইকা আছে কবরের মধ্যে কোনো বালিশ নাই কোনো ফেতা নাই কোনো ল্যাপ নাই কোনো কম্বল নাই কোনো আলো নাই কোনো সাথী নাই, ওই আল্লাহ তুমি আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মা বাবার কবরগুলিকে আল্লাহ তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও, হায়াতের মধ্যে কোন গুনাহ হয়ে থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও, যাদের পিতা মাতা বেঁচে রয়েছে হায়াত তৈবা দান করে দাও, প্রাণ ভরে খেদমত করার মালিক আমাদের তৌফিক দিয়ে দাও, আয় মালিক জানি না এই বছরটা কার যেন জিন্দেগির শেষ বছর হয়ে যাবে, আজকের তাফসীর কার যেন জিন্দেগির শেষ তাফসীর হয়ে যায়, আজকের ঈশার নামাজ কার যেন জিন্দেগির শেষ আয় আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও, আমরা গুনাহগার আমরা পাপী আমরা দাবী আল্লাহ তুমি যদি মাফ না করো বলো তোমার গোলাম কার দরওয়াজে যাইবে গো আল্লাহ, তোমার দরওয়াজে ছাড়া আমাদের কোন দরজা নাই, তুমি যদি হাকায় দাও তারে দাও বলো তোমার বান্দাগুলি কার দরজায় যাবে, আমরা ছাড়া তোমাদের আরো বান্দা আছে আল্লাহ তুমি ছাড়া আমাদের কোন রব নাই, আমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, যেই বছর অতিবাহিত হচ্ছে আল্লাহ যা গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও, টুটাফাটা আমলগুলিকে তুমি কবুল করে নাও আল্লাহ, সামনে বছর যদি হায়া থাকে তোমার গোলামি করতে পারে তৌফিক দান করে দাও, তোমার নবীর সুন্নতের উপর চলতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দান করে দাও, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করে নাও আল্লাহ, তোমার খাঁটি গোলাম হিসাবে কবুল করে নাও আল্লাহ, আমাদের মাঝে অনেক অসুস্থ আল্লাহ সকলকে তুমি শেফায়ে আজলা কুল্লিয়া দান করে দাও আল্লাহ, যারা বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও, আমার ভাইদের ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে খায়ের বরকত দান করে দাও আল্লাহ, তুমি তো অন্তর্যামী তাকায় দেখো কে যেন দিলের কোনো হাজত দিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করবে, আল্লাহ আমাদের সকলের দিলের ব্যথাগুলিকে তুমি কবুল করে নাও আল্লাহ, দিলের সমস্ত চাহাতগুলিকে কবুল করে নাও আল্লাহ, নেক মাকসাদগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, রব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নাও, তাফসীর উসিলা করে সারা এলাকার মধ্যে দিনের ফেজা কায়েম করে দাও, তাফসীর উসিলা করে সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে নাও, আসমানি বালা জিসমানি বালা সমস্ত বালা মুসিবত থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করে নাও আল্লাহ, রব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল করে দাও আল্লাহ, এর উসিলা করে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, রব্বুল আলামিন জানি না আল্লাহ রব্বুল আলামিন খাস করে তুমি আমাদের সকলকে মৃত্যুর আগে একবার হলো মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ, একবার হলো তুমি রওজার সাথে দাঁড়িয়ে সালাম দিতে পারি তৌফিক আল্লাহ, জীবনে একবার হলো তোমার ঘরের মেহমান বানিয়ে দাও আল্লাহ, আমরা অভাবী তোমার তো কোনো অভাব নাই মালিক, তুমি তো গানি
তুমি যে সব ক্ষমতার মালিক আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুয়া বিল হক লাতাদখুলুনাল মাসজিদাল হারামা ইনশা আল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তাআলামু فَجَعَلَ مِنْ دُونِ ذَلِكَ فَتْحًا قَرِيبًا سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ.